আগরতলার আক্রান্ত পরিবারের পাশে সিপিআইএম রাজ্যের সম্পাদক কমরেড জিতেন্দ্র চৌধুরী। পুলিশ তুমি কার, বিপ্লব দেবের না মানিক সাহার, এই নিয়ে উঠছে রাজনৈতিক মহলে জোর জল্পনা। মায়েদের ওপর হামলা, নিলজ্জিত শাসক দলের বেহেয়া পুলিশ এবং মামা ভাগ্নিয়ার মুখ্যমন্ত্রীর পদের বদল। এবার কি রাক্ষসের রাবণের রাজনীতি করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে মানিক সাহা? মা বোনেদের ওপর হুজ্জুতি, এমনকি ছোট্ট বাচ্চা মেয়ের ওপর হামলা করছে শাসক দল বিজেপি। এই ত্রিপুরা রাজ্যের 356 ধারার অবিলম্বে প্রয়োজন আছে। দিল্লিতে গদিতে না বসে থেকে রিপোর্ট তলব করুন স্বরাষ্ট্রমন্ত্রী। সরাসরি আক্রান্ত পরিবারের পাশে সিপিআইএম রাজ্যের সম্পাদক কমরেড জিতেন্দ্র চৌধুরী। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই প্রতিবেদনটি, আপনাদের সঙ্গে প্রতি মুহূর্তে আমরা তুলে ধরছি। গণতন্ত্র কোথায়? ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এটা তো উপনির্বাচন বা ইলেকশন, বাকি সময়টা তো বিয়ের দিনটা রয়েছেন, একসঙ্গে যখন নির্বাচন হবে বিজেপি বুঝে নেবে।